हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। আমি অর্থ্রো। মিশন রানীগঞ্জ বলে অক্ষয় কুমার একটা ছবি আছে, এটা একটা ট্রু ইনসিডেন্টের উপর বেসড। তো সেটার টিজার কালকে ড্রপ করা হয়েছে, সেটা রিঅ্যাকশন দেব এই ভিডিওর মধ্যে। এবং তার সাথে সাথে একটি বাংলা ছবি আছে পক্ষীরাজের ডিম বলে, তো সেটার আজকে একটা পোস্টার লঞ্চ করা হয়েছে। ছবির শুটিং শুরু হবে সেপ্টেম্বর মাস থেকে। এটাও SBF এবং জিও স্টুডিওজের একসাথে কোলাবোরেশনে আসছে। অনির্বাণ ভট্টাচার্য রয়েছে এই ছবিটাতে, তো সেটার ব্যাপারে একটু ডিটেলস আপনার সাথে শেয়ার করবো। প্রথমে বাংলা ছবিটা নিয়ে যদি কথা বলে নিই, এটা পরিচালনা করেছে সৌকর্য ঘোষাল, এবং এটা কিন্তু একটা স্ট্যান্ডালোন ছবি নয়, এটা একটা সিকুয়েল। রেনবো জেলি বলে একটি ছবি এসেছিল, যেটা সেই সময় অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল প্লাস সাকসেসফুলও হয়েছিল। তো সেই ছবিটা রেনবো জেলি বলে ছবিটা নেটফ্লিক্সে সেই সময় এক সময় ছিল আর কি ছবিটা, তো সেটারই এটা সিকুয়েল। এবং রেনবো জেলিতে দুটো বাচ্চাকে যাদেরকে আমরা দেখতে পেয়েছিলাম, সেই দুটো বাচ্চা এবার আরও একটি অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়বে। তারা একটা মানে একটা একটা মন্দির যেটা অ্যাবান্ডেন্ড হয়ে গেছে, তার মধ্যে একটা স্টোন পাবে, যে স্টোনটা কিন্তু ম্যাজিক্যাল, তার মধ্যে কিছু ম্যাজিক্যাল পাওয়ার আছে। এবার তারা সেটা কী করে মানে তারপরে কী কী হয় তাদের জীবনে, সেটা নিয়ে গল্পটা। পক্ষীরাজের ডিম বলে নাম গল্পটা, একটা ফ্যান্টাসি ব্যাপার আছে গল্পটার মধ্যে। এবার দেখা যাক অনির্বাণ ভট্টাচার্য কীরকম চরিত্র থাকে এ থাকে। সৌকর্য এর আগে অনেকগুলি কাজ করে ফেলেছেন, দেখা যাক এই ছবিটা কীরকম হয়, বক্স অফিসে কীরকম সাড়া ফেলতে পারে কি পারে না সেটি দেখার মতো বিষয় হবে। এটা ছিল মানে একটা আপডেট। এবং যদি এবার আমরা অক্ষয় কুমারের সিনেমাটা মিশন রানীগঞ্জের টিজার নিয়ে কথা বলি, তাহলে এই টিজারটা আমার বেশ ভালো লেগেছে। দেখুন এর পোস্টারটা এসেছিলো, পোস্টার আমরা দেখেছিলাম যে একই অ্যাক্টারদেরকে মাল্টিপ্লাই করে করে VFX মাল্টিপ্লিকেশন যাকে বলে সেই জিনিস করে দিয়েছিলো, এবং সেটা পোস্টারের মধ্যে ধরা পড়েছিলো। সেটা আমরা আমাদের ফেসবুক পেজে শেয়ারও করেছিলাম, সেটা নিয়ে লোকে হাসাহাসি করেছিলো। তো খুব অযত্নে বানানো, বাট একটা বড় প্রোডাকশন, পূজা এন্টারটেনমেন্ট কিন্তু বড় প্রোডাকশন, একটা অক্ষয় কুমারের ছবি মানে সেখানে বাজেট আছে, তো সেখানে এরকম ধরনের মিস্টেক করার কোনো মানে হয় না। বাট যাই হোক, টিজারটা কিন্তু ভালো হয়েছে, টিজারটা কিন্তু বেশ ভালো লেগেছে। তার কারণ হচ্ছে এখানে মানে মানে দেখুন বেশি গল্পের ব্যাপারে আমাদেরকে আইডিয়া দেয়নি। গল্পটা ইনসিডেন্টের ব্যাপারে তো আমরা জানি, বাট আমাদেরকে এরকম দেখিয়েছে যে ওয়ার্ল্ডটা কীরকম হতে চলেছে, কী ইভেন্টটা হবে, এবং সেটা আর কি আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে একটা খনি আছে, সেখানে লোকে কাজ করছে, তারপরে সেখানে একটা জল পড়ছে, তারপরে জলটা ভেঙে ঢুকছে, জল যেখানে ঢুকছে ওখানে অ্যাকচুয়ালি যদি দেখেন ভালো করে VFXটা কিন্তু একটু দুর্বল, কিন্তু যেহেতু অন্ধকারের মধ্যে হচ্ছে তাই জন্য ওটা অতটা বোঝা যাচ্ছে না, এটা একটা বুদ্ধি করে করেছে। এবং প্রতিটা লোক ওখানে ওয়ার্কার্সরা ফেঁসে গেছে, তারা বলছে হাম লোক নিচে হ্যায়, রবি কিষণ ইত্যাদি রয়েছে, ভালো ভালো অভিনেতাদেরকে নেওয়া হয়েছে, কিন্তু অক্ষয় কুমার রয়েছে, কুমুদ মিশ্রা রয়েছে, রবি কিষণ রয়েছে, তো এটা ফেঁসে গেছে। এবার তারপর অক্ষয় কুমার বলছে যে প্রতিটা লোক আমাদের মানে ওয়েট করছে যে আমরা নিচে গিয়ে তাদেরকে বাঁচাবো। এবার সে কী করে ক্যাপসুলটা তৈরি করে, ওখান থেকে লোকেদেরকে রেস্কিউ করে, সেটাই দেখার মতো হবে, ইন্টারেস্টিং হবে। এবং লাস্টের যে শটটা যেটা টিজারের মধ্যে রয়েছে, যেটা খুব সুন্দর, যে ও জল থেকে উঠছে, অক্ষয় কুমার ওরা পাগড়ি টাগড়ি পরে জল থেকে উঠছে, ওই মানে ওই জায়গার শটটা হেভি। আর তার সাথে যেরকম BGM আমরা টিজারে শুনতে পাই সেটাও কিন্তু বেশ ভালো ইম্প্যাক্টফুল, ভিজুয়ালসগুলো ভালোই লাগছে, মানে কয়লার খনিটাকে যেভাবে দেখিয়েছে সেটা কিন্তু বেশ ভালো লাগছে, বিলিভেবল লাগছে, প্রোডাকশন ভ্যালু ইত্যাদি ভালোই রয়েছে। দেখা যাক গল্পটা, এই যে ডিরেক্টর তিনি রুস্তম বলে ছবিটা বানিয়েছিলেন, সেই ছবিটা সেই সময় বক্স অফিসে সফল হয়েছিল, 100 কোটি টাকার উপরে ব্যবসা করেছিল, এবং সেটার গল্পটাও কিন্তু ভালো ছিল। তো সেই স্ক্রিন রাইটারও এখানে কাজ করছে, তো ওইটা রুস্তমে কিন্তু একটা মানে রাশোমান এফেক্ট টাইপের দেখিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একটা ঘটনাকে দেখিয়ে করেছিল। দেখা যাক এখানে টেনশনটা কীভাবে তারা বিল্ড করে, কারণ ওই জায়গাতে যখন খনিতে জল ঢুকে পড়ছে এ করছে, সেই জায়গাটা যতটা টেনশন এবং প্যানিকটা ক্রিয়েট করতে পারবে তত ছবিটা ইন্টারেস্টিং হবে। এবং তার আগে এই ইনসিডেন্টটা ঘটার আগে যতটা সময় এই যে যারা লোকেরা রয়েছে তাদের লাইফের ওপর যতটা ফোকাস করতে পারবে ততটা ভালো। কালা পাথর বলে একটা যশ চোপড়া ছবি হয়েছিল যেটা সালিম জাভেদ লিখেছিলেন, তো সেই ছবিটা একটা আইকনিক ছবি। তো কালা পাথরে দেখবেন অনেকটা সময় জুড়ে এই যে শ্রমিকরা রয়েছে তাদের জীবনে কী হচ্ছে, তাদের লাইফটাকে খুব ভালোভাবে এক্সপ্লোর করে প্রতিটা ক্যারেক্টার। তাই জন্য যখন তারা জলের মধ্যে ফেঁসে যায় নিচে, তখন উই স্টার্ট রুটিং ফর দিস ক্যারেক্টার, যে এরা বাইরে চলে আসুক, এরা বেঁচে যাক। এবং মাল্টিপল হিরোজ ছিল ওখানে, শশী কাপুর ছিল, অমিতাভ বচ্চন ছিল, শত্রুঘ্ন সিনহা ছিল, মাল্টিস্টারও খুব বড় কাস্টিংওয়ালা ছবি ছিল তখনকার দিনে কালাপাত্তার, ওই লাইফগুলোকে খুব সুন্দরভাবে এক্সপ্লোর করেছিল। সেই জিনিসটা ওই একটা যে এখানে কয়লা খনি হয় কলিয়ারি বেল্টে, আশেপাশের লোকেরা কীভাবে থাকে তাদের জীবনটাকে যদি সুন্দর করে দেখাতে পারে, এবং অক্ষয় কুমারের সাথে তাদের কানেকশানটাকে সুন্দরভাবে দেখাতে পারে, তবে গিয়ে কিন্তু হবে। খালি জিনিসটা ওই ইনসিডেন্টের ওপর ফোকাস করে গেলে কিন্তু হবে না, ওটাকে সেকেন্ড হাফে আনতে হবে, ফার্স্ট হাফে কিন্তু ফোকাসটা এদের জীবনের ওপর করা উচিত। বা এবার নন লিনিয়ার ওয়েতেও যেতে পারে, সেটা তো পরিচালকের ডিসিশন, বাট ওই জীবনটাকে যদি ক্যারেক্টারগুলোকে আমাদের সাথে রিলেটেবল করে দেয় তাহলে আমরা তাদের জন্য রুট করবো আর কি, এই জন্যই বলা। দেখা যাক, কাস্টিং ভালো রয়েছে, এখন অব্দি লুক অ্যান্ড ফিল খুবই ভালো লাগছে, দেখা যাক ছবিটা কীরকম হয়। অক্ষয় কুমার ও MG2টাকে আমি অক্ষয় কুমারের কামব্যাক বলবো না, দেখুন ওটাতে ওর রোল ছোটো ছিল এবং ওটা একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু ছিল, ছবিটা ভালো ছবি হয়েছে, কিন্তু অক্ষয় কুমারের জন্যেই যে লোকে ছবিটা দেখতে এসছে
সেটা কিন্তু নয়। এবার এই ছবিটা কিরকম পারফর্ম করে, এখন হিন্দি ছবি পরপর কিন্তু বক্স অফিসে ভালো পারফর্মও করছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। তো এই ছবিটা সেই শোতে বেরিয়ে যায় কিনা সেটাই দেখার মতো বিষয়। কন্টেন্ট আমার তো মনে হচ্ছে ভালোই একটা গল্প, গল্পের দিক থেকে তো ভালোই গল্প। এবার সেটা অক্ষয় কুমার যেহেতু পরপর ছবি করে সেই জন্য আবার সেই মানে যে জিনিসপত্রগুলো আমরা সেলফির ক্ষেত্রে দেখেছিলাম হয়েছিল সেটা কি রিপিট হবে নাকি এই ছবিটা ওয়ার্ক করবে, যেহেতু পরপর হিন্দি ছবি ওয়ার্ক করছে সেটাই দেখার মতো বিষয় হবে। 6 অক্টোবর আসছে, মেনলি এটা আসার কথা ছিল না যেহেতু মানে সালারের মেকার্সরা ডিসাইড করেছে যে সালার ওই সময় আসবে না, পোস্টপন্ড হয়ে গেছে এবং এখন শোনা যাচ্ছে যে মেবি হয়তো সংক্রান্তিতে রিলিজ করবে। তো তাই জন্য এরা 6 অক্টোবরে নিয়ে আসছে, দেখা যাক ছবিটা কীরকম পারফর্ম করে। আপনাদের মতামত, আপনাদের টিজারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।